পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারণা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন। বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার। যারা ক্ষমা করে মানুষকে তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, মনোদৈহিক একটা প্রশান্তি লাভ করে। আর যারা অন্যের বিরুদ্ধে ক্ষোভ রাগ পেলে বসে ভেতরে বড় করে, ইট বার্নস ইউর সেলফ ইন সাইট, এটা ভেতরে ভেতরে আপনাকে জ্বালিয়ে দিবে। রাগ ক্ষোভ এটা এমন একটা ব্যাপার যেটা আপনি লালন করবেন অন্যের ব্যাপারে, কিন্তু জ্বলে পুড়ে মরবেন আপনি। ফরগিভনেস ইটস অ্যান আর্ট, অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ ফরগিভনেস। ক্ষমা করতে জানা, ক্ষমা করে দেওয়া এটা একটা শিল্প, এটাকে শিখুন, এটাকে রপ্ত করার চেষ্টা করুন। সবাই ক্ষমা করতে জানে না, যাদের হৃদয় বিশাল তারা ক্ষমা করতে জানে। যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, হত্যার ষড়যন্ত্র করলো, সে ভাইদেরকে তিনি যখন কাছে পেলেন তিনি কি বললেন? তিনি কি রাগ ভেতরে পেলে পুষে বড় করে রেখেছিলেন? না, তিনি বলেছিলেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে কোনো প্রতিশোধ আমি নিব না, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সো ক্ষমা করতে জানা, এই মেন্টালিটি যেন আমরা গ্রো করি নিজেদের মধ্যে। যারা ক্ষমা করে মানুষকে তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, মনোদৈহিক একটা প্রশান্তি লাভ করে। আর যারা অন্যের বিরুদ্ধে ক্ষোভ রাগ পেলে বসে ভেতরে বড় করে, ইট বার্নস ইউর সেলফ ইন সাইট, এটা ভেতরে ভেতরে আপনাকে জ্বালিয়ে দিবে। রাগ ক্ষোভ এটা এমন একটা ব্যাপার যেটা আপনি লালন করবেন অন্যের ব্যাপারে, কিন্তু জ্বলে পুড়ে মরবেন আপনি। সো আমরা যেন অন্যকে ক্ষমা করতে শিখি, আমরা যেন আমাদের হৃদয়টাকে অনেক ব্রড করতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে এবং মতে নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক।